যদি কোনোদিন জানতে পারে না যে আমরা মুসলমান, তাহলে আর ডাকবি না আমাদের। কেন আব্বু, ওরা যেমন মানুষ আমরাও তো মানুষ, ওদের যেমন দুর্গা পূজা হয় আমাদের গ্রামেও তো হয়। অষ্টমীতে আমরা সবাই মিলে ভোগ খাই, তারপর সবাই মিলে দশমীতে ভাসানে যাই, সে কত আনন্দ আমাদের বলো। এই তো কত আনন্দ। আবার আমাদের পরবে ঈদের দিনে সব হিঁদুরা তো আমাদের সাথে কোলাকুলি করে, বাড়িতে যে সিমাই খায়। আমাদের গ্রামে তো এসব জাত পাতের বিচার নেই বাবা। কিন্তু আপু, যে পাড়ায় তুমি ঢাক বাজাতে যাও, লোকগুলো বড় ভালো গো। এই গত বছর আমার কত জামা দিছিল, লজেন জুস দিছিল, আর আর এই বোতলে ঠান্ডা ঠান্ডা শরবত দিছিল, সে কি জাস গো, আমার তো নাক মুখ একেবারে জ্বালা করছিল। আরে ওটাকে বলে গিয়ে কলা, বুঝলি? আর আমারও না কয়েকখান জামা ধুতি দিয়েছিল, আর তোর আমির জন্য কয়েকখান ছাপা শাড়ি। বুঝলি মা, লোকগুলার না সত্যি বড় ভালো, গরিব বলে আমাদের ঘেন্না করে না। সেই কোন ছোটবেলায় আব্বার সাথে ওখানে কাঁসুর বাজাতে যেতাম, আর আজ প্রতি বছর ঢাক বাজাতে যাই। ঢাক তো তুমি বড় ভালোই বাজাও বাবু, কত বছর আমার নিয়ে বাবুরা হল নাই ঠাকুর দেখতে গিয়ে আমার কাছে গাইলো, কি করব? তা আমি বললাম নিয়ে যান কর্তা। সে কত বড় বড় দুর্গা গো আব্বু, আর কত আলো, কত লোকজন। ওসব এই গরিব গ্রামে আর বাবি কোথায় বল। তারপর সেই যে নবমীর দিন দুপুরবেলা টক টক মাংস আর মিষ্টি মিষ্টি ভাত খাওয়া হলো, ওটাকে বলে গিয়ে সিলে চিকেন আর ফ্রাইড রাইস, বুঝলি? এই কি হলো, ওটা চুপ মেরে গেলি? আচ্ছা আব্বু, আমারে তুমি ঢাক বাজানো শিখাই দেবে? কি বলি কি বলি মা, ঢাক বাজানো শিখবি? শেখাবো তোকে। আরে তোরা হলি গিয়ে নারী, আরে নারী জাতি হলে এমন এক জাতি যারা কিনা সব পারে, দশ হাতে যেমন অসুর মারতে পারে তেমনি রান্না করতে পারে, ধান জাতে পারে, বাচ্চা মানুষ করতে পারে, আবার তেমনি ঢাকও বাজাতে পারে। সত্যি আপু, আমি তোমার মতো কলকাতায় গিয়ে ঢাক বাজাতে পারবো? আরে হ পারতে তো তোকে হবেই রে, তুই হলে গিয়ে গোপুর মিয়ার কন্যা। আল্লাহ তার আমার ঘরে একজন দুর্গা পাঠিয়ে দিছে রে, ওই শহরে যত ভণ্ডামি। আচ্ছা আচ্ছা বলতো মা, এই মানুষের রক্তের রং লাল তো, সে তো আর সবুজ কিংবা গেরুয়া হয় না, রক্ত সব ফালতু। ওই কলকাতা শহরে ঢাক বাজাতে যাই তাই ছোট্ট একটা মিথ্যের উপর ভর করে, বুঝলি মা? যাক ঢাক বাঁধা হয়ে গেছে, নে কাটি ধর ধর। আপু পরে শিখবো, এখন তুমি খেতে তো চলো। আমার উমা এখন ঢাক বাজাবে, চল বাজা। আমার
ছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অপশ্বাস, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণ কালের তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রকানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, আমরা পেয়েছি আমাদের মধ্যে শ্রী পঙ্কজ শাখা মহাশয়কে, আমরা তার থেকে দু চার কথা শুনে নেব। স্যার, আপনাদের সবাইকে আমার শুভকামনা এবং ভালোবাসা। আজকে একটা বিষাদ ঘন দিন, এই দিন সুরঙ্গন থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি খুব দুঃখিত যে আমি ঠিক সময় আসতে পারিনি, তার কারণ আপনারা হয়তো জানলে আমাকে ক্ষমা করবেন। আজকে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, যাকে আমরা সংক্ষেপে ICCR বলি, সেখানে বর্ষব্যাপী রবীন্দ্র সমারোহের সূত্রপাত। আমার উপর দায়িত্ব পড়েছিল সেই রবীন্দ্র সমারোহ উদ্বোধন, তো সেখানে উদ্বোধন অনুষ্ঠানে আমি উদ্বোধন করে আমার বক্তব্য বলেই আমি ছুটে এলাম অনুষ্ঠানে। আমাকে তারা সেই শক্তি থাকবার জন্য অনুরোধ করেছিল, কিন্তু আপনাদের যেহেতু আমি কথা দিয়েছি তাই আমি আপনাদের কাছে সেই শক্তি এসে পৌঁছতে পেরেছি বলে আমি খুবই আনন্দিত। আপনাদের মধ্যে আমার বন্ধু বিশিষ্ট কবি কৃষ্ণা বসু বসে আছে, কৃষ্ণা আমার অনেক দিনের বন্ধু, তাকে আমি আমার শুভকামনা জানাই। আজকে এমন একটা দিন যেদিন একই সঙ্গে বিষাদের আবার অন্যদিক থেকে মনে হয় নবজন্মের। আপনারা হয়তো নিশ্চয়ই জানেন রবীন্দ্রনাথ তার শ্যামলী বাড়ির সামনে বৃক্ষরোপণ উৎসবের সূত্রপাত করেছিলেন। রবীন্দ্রনাথ চলে যাবার পরে প্রত্যেক বছর 22 শ্রাবণ শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব হয়, অর্থাৎ একটা সমাপ্তি থেকে একটা পুনর্জন্মের যেন সূত্রপাত। আজকেও আমার সঙ্গে শান্তিনিকেতনের অনেকবার কথা হয়েছে, আজকেও সুচারুভাবে বৃক্ষরোপণ উৎসব হয়েছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, যখন রবনা আমি মর্ত পায় সরিতে যদি হয় মন, ডেকোনা ডেকোনা সভা এসে ছায় যেথায় চৈত্রের শালবন। কিন্তু আমরা কথা রাখতে পারিনি তাই আমরা সভা ডেকেছি। রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমার সমাপ্তি যেন ঘটে শান্তিনিকেতনের নির্জনতায়, আমার শেষ কৃত্য তোমরা করবে
শাল বিচিতে। তিনি বলেছিলেন, সারা জীবন আমি প্রার্থনা করেছি শান্তম মন্ত্র উচ্চারণ করে, আমার সমাপ্তি নেমে আসবে শান্তম মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে। কিন্তু রবীন্দ্রনাথের সেই আশা বা স্বপ্ন সফল হয়নি, আপনারা জানেন। জনতা সেবারের 22শে শ্রাবণ কলকাতায় উন্মত্ত হয়ে উঠেছিল, সেটা আমাদের পক্ষে গভীর লজ্জার বিষয়। রানী মহলানবিশ লিখেছেন যে, কোনো ক্রমে আমি কবিকক্ষে গিয়ে পৌঁছলাম, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এত মানুষ যে হাঁটা যাচ্ছে না। গিয়ে দেখলাম বনমালী তার যে সেবক দূরে দাঁড়িয়ে অশ্রুপাত করছেন, আর জনতার গর্জন ভেসে আসছে দূর থেকে। কিন্তু কবিকক্ষে নীরব শান্তি বিরাজ করছে, ফুলের গন্ধ ধূপের ধোঁয়া শুভ্র বেশে কবি ঘুমিয়ে আছেন। তারপরের ঘটনা আপনারা জানেন যে কবি কিভাবে মানুষ উন্মত্তের মতো আচরণ করছিলেন। কিন্তু আরেকটা কথা ইতিহাসে লেখা হয়নি, সেই ঘটনাটার কথা আপনাদের বলি। পরের বছর কিন্তু বাঙালি সেবারের 22শে শ্রাবণ যে অপরাধ করেছিল ভালোবেসে, তার বলতে পারেন সংশোধন করেছিলেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের উদ্যোগে অসাধারণ সুন্দরভাবে খুব শান্ত পরিবেশে 22শে শ্রাবণ প্রতিপালিত হয়েছিল। আর যখন আপনারা জেনেছেন, যখন কলকাতায় এই উন্মত্ততা, তখন শান্তিনিকেতনের শালবিধিতে গা হচ্ছে শঙ্খে শান্তি বারবার। আবার কয়েকদিন পরে শান্তিনিকেতনের মন্দিরে যখন কবির স্মরণ উৎসব হলো, অথবা আপনারা বলতে পারেন শ্রাদ্ধ সম্পন্ন হলো, তখনও কিন্তু শঙ্খে শান্তি বারবার গাওয়া হয়েছিল। আমি জানি না আজকে আপনাদের এই অনুষ্ঠানে শঙ্খে শান্তি বারবার গাওয়া হয়েছে কিনা, যদি কোনো গায়িকা থাকেন তাহলে আমি অনুরোধ করব শঙ্খে শান্তি বারবার গিয়ে আজকের এই অনুষ্ঠান আপনারা শেষ করুন, আর মনে মনে উচ্চারণ করুন শান্তম, যা ছিল রবীন্দ্রনাথের বীজমন্ত্র। রবীন্দ্রনাথের এই যে কামনা, সেটাকে আমরা নিশ্চয়ই পালন করতে পারিনি। কিন্তু আরেকটা গভীর পরিতাপের বিষয় যে রবীন্দ্রনাথকে আমরা হৃদয়ে গ্রহণ করতে পারিনি, আমরা তাকে বাইরের একজন মহাপুরুষ হিসেবে রেখে দিয়েছি। আপনাদের আমার জীবনের দু একটি অভিজ্ঞতার কথা বলি, আপনারা হয়তো একটু অবাক হবেন, কিন্তু একই সঙ্গে আপনাদের খুব ভালো লাগবে। ঠিক 2 বছর আগে এইরকম সময় জুলাই মাসে আমি লন্ডন শহরে ছিলাম, সেখানে গার্ডিয়ান পত্রিকায় একটি প্রবন্ধ বেরিয়েছে, তাতে একজন লিখছেন, একজন শিক্ষাবিদ, যে ব্রিটেনের শিক্ষা ব্যবস্থার যদি উন্নতি করতে হয় তাহলে আমাদের এডুকেশন মিনিস্টার রোজ ব্রেকফাস্টের সময় যারা রবীন্দ্রনাথ টেগরের এডুকেশনাল আইডিয়াস এবং আইডিয়ালস পড়ে দেখেন। আপনি ভেবে দেখুন, ব্রিটেনের শিক্ষামন্ত্রীকে উপদেশ দেওয়া হচ্ছে তিনি যদি ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চান তাহলে যেন রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ পড়ে দেখেন। রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। রবীন্দ্রনাথের জন্মের 100 শতবর্ষে 100 কোটি টাকা ভারত সরকার ব্যয় করেছিল। আমাকে মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মশাই রাষ্ট্রপতি ভবনে ডেকেছিলেন রাইটার ইন রেসিডেন্স হিসেবে। আমি তাকে বলেছিলাম 100 কোটি টাকা ব্যয় হয়েছিল, আপনি ছিলেন তার দায়িত্বে, কিন্তু পরিতাপের বিষয় যে ভারতবর্ষের কোনো বিশ্ববিদ্যালয়ে টেগর রিসার্চ সেন্টার স্থাপিত হয় না। তিনি তখন রাষ্ট্রপতি, কাজে তিনি তখন কোনো উত্তর করতে পারেন না। কিন্তু 2 মাস আগে আমি তাকে 24 ঘন্টা চ্যানেলে 2টি পর্বে আমাদের মাননীয় রাষ্ট্রপতি প্রণব কুমার মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতিকে এটি সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম, তাকে আমি আবার সেই প্রশ্ন করেছিলাম যে 100 কোটি টাকা ব্যয় হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের স্কুলের সিলেবাসে রবীন্দ্রনাথকে রাখা হয়নি, ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে রবীন্দ্রনাথের যে দর্শন তাই নিয়ে কোনো পেপারের ইন্ট্রোডাকশন ঘটেনি, রবীন্দ্রনাথেরকে নিয়ে স্টাডি করবার জন্যে চর্চার জন্যে কোনো বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র চর্চা কেন্দ্র গড়ে ওঠেনি,
অচে 100 কোটি টাকা ব্যয় করা হয়েছে। মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আপনারা যদি দেখে থাকেন সেই সাক্ষাৎকার, তাতে তিনি দুঃখ করে বলেছিলেন যে আমরা ব্যর্থ হচ্ছি। এই ব্যর্থতা শুধুমাত্র একবার উচ্চারণ করলে সত্যি সত্যি স্খলন করা যায় না। 80 দশকে আপনারা হয়তো অনেকে জানেন, আমি তখন বিবিসি লন্ডনে একজন প্রযোজক, প্রত্যেক 3 মাস পর পর আমাদের এক একটা ট্রেনিংয়ে যেতে হতো। তো সেবারে ফিচার প্রোগ্রামের ট্রেনিং, এক একজনের উপর এক একটা দায়িত্ব থাকতো। আমার উপর দায়িত্ব স্ক্রিপ্ট লেখা, আমি স্ক্রিপ্ট লিখেছি এবং আমার দুর্বলতা বশত একটি কবিতা রেখেছি, ইংরেজিতে একটি কবিতা, বলা বাহুল্য রবীন্দ্রনাথের কবিতা, নিচে লিখেছি টেগর। আমার সঙ্গে যারা ছিল, আমার বয়স তখন অনেক কম, আমার সঙ্গে যারা ছিলেন তারা সবাই পূর্ব ইউরোপীয় দেশগুলো থেকে এসেছে। তখন দেশগুলো ভাগ হয়নি, চেকোস্লোভাকিয়া, ইউগোস্লাভিয়া, পোল্যান্ড এবং রাশিয়া থেকে। আমার সেই স্ক্রিপ্ট দেখে সবার হাতে হাতে আমার স্ক্রিপ্ট, তারা আপত্তি জানালেন যে টেগরের কবিতা কেন এখানে, টেগরের কবিতা থাকবে না। আমি বললাম ঠিক আছে, আমি প্রত্যাহার করে নিচ্ছি। এটি পোলিশ মেয়ে, সে মন দিয়ে পড়ছিল, সে হঠাৎ বলল এই কবিতাটা তো আমি আগে পড়েছি, এর তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি বললাম তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা জানো? সে বললো হ্যাঁ, আমার স্কুল সিলেবাসে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি স্কুলে তার কবিতা পড়েছি, তুমি টেগোর লিখেছো কেন? দেখুন আমাদের ভ্রান্ত ধারণা, আমরা ইংরেজি ভাষার দৃষ্টিতে সারা পৃথিবীকে দেখি, সমস্ত পূর্ব ইউরোপের মানুষ রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ ঠাকুর হিসেবে জানেন, টেগোর হিসেবে নয়। তখন সে পোলিশ মেয়েটির কথা শুনে, ইউগোস্লাভ একটি ছেলে যে আমাদের সঙ্গে ছিল, সে বললো আমিও তো পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমার স্কুলে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা দেখি তো। বললেন হ্যাঁ, এই কবিতাটা আমি জানি না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো রাখতেই হবে। রাশিয়ার মেয়েটি বলল আমাদের স্কুলেও তো পড়েছি রবীন্দ্রনাথের কবিতা। আমি খুব অবাক হলাম, এবং একটি চেক মেয়ে ছিল, সেও বলল আমাদের স্কুলের সিলেবাসে আমরা রবীন্দ্রনাথ পড়েছি। রবীন্দ্রনাথ আজকে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত, ভারতবর্ষের কোনো প্রদেশে গিয়ে আপনি স্কুলের সিলেবাসে পাবেন রবীন্দ্রনাথ? ভারতবর্ষের কটি বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র চর্চা কেন্দ্র আছে? ভারতবর্ষের কোন কোন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ পড়ানো হয়? আমাদের কতখানি ব্যর্থতা, আমাদের কতখানি লজ্জার বিষয়। আমার আরেকটি অভিজ্ঞতার কথা বলি, আমি যখন আমরা নিউজ রুমে কাজ করতাম বিবিসিতে, আমাদের রাত্রে গাড়ি করে পৌঁছে দেওয়া হতো। একদিন রাত্রে 2টোর সময় বাড়ি ফিরছি, আমার একজন সহযাত্রী, ওটা তো ওয়ার্ল্ড সার্ভিস, সারা পৃথিবীর লোকের সঙ্গে কাজ করি, একজন আমার দিকে তাকিয়ে বললেন তুমি তো এশিয়ান, তুমি কোথায় থেকে এসেছো? আমি বললাম ইন্ডিয়া থেকে এসেছি। সে আমাকে বললো একজন ইন্ডিয়ান পোয়েটকে আমি খুব শ্রদ্ধা করি। বললেন কী তার নাম? বললেন টাগোর। বললেন টাগোরের পুরো নামটা কী? বললো রবীন্দ্রনাথ টাগোর। বললেন তুমি কোথায় থেকে এসেছো? সে বলে আর্জেন্টিনা। আমরা তুমি রবীন্দ্রনাথ টাগোরের নাম কীভাবে জানলে? বলে আমার পিসিমা রবীন্দ্রনাথের বন্ধু ছিল, তার কাছে আমি শুনেছি এবং তার অনুবাদ আমি পড়েছি। আমি তোমার পিসিমার নাম কী? বললেন ভিক্টোরিয়া ওকাম্পো। আপনারা সবাই জানেন ভিক্টোরিয়া ওকাম্পোর কথা। আমি শিহরিত হলাম, আমি ওকে বললাম যে আমি আজকে রোমাঞ্চিত, আমি আজকে শিহরিত যে তুমি আমার সহযাত্রী। এবং আমি ওকে জিজ্ঞেস করলাম কেন তুমি রবীন্দ্রনাথকে এত গুরুত্ব দাও? তিনি বললেন আমি রবীন্দ্রনাথের অনুবাদ পড়ে দেখেছি, তুমি একজন স্বার্থক আন্তর্জাতিক মানুষ, তাকে কোনো একটা ভৌগোলিক সীমার মধ্যে আটকে রাখা যায় না, সেই জন্যই আমি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করি। আমার সৌভাগ্য হয়েছে পৃথিবীর নানান দেশে গিয়ে আমি দেখেছি যে রবীন্দ্রনাথ কি অসাধারণভাবে মানুষের মধ্যে আছেন, আছেন পাঠ্যক্রমের মধ্যে যেখানে আমরা সম্পূর্ণ ব্যর্থ। তাই আজকের 22শে শ্রাবণের এই দুঃখ যদি কখনো দূর হয়, আমার তো এখন অনেক বয়স হয়েছে, আর কদিনই বা বাঁধব, আপনাদের এখানে অনেক তরুণ মুখ দেখতে পাচ্ছি, তরুণীদের দেখতে পাচ্ছি, আপনাদের কাছে আমার এই বিনীত অনুরোধ থাকবে, আপনারা একদিন এই পৃথিবীতে যদি সত্যিকারের মনুষ্যত্ব আনতে চান, তাহলে রবীন্দ্রনাথকে আনবেন স্কুল পাঠ্যের মধ্যে, আনবেন বিশ্ববিদ্যালয় কলেজের পাঠ্যের মধ্যে। রবীন্দ্রনাথ যেন আমাদের সত্যকাম জীবনে সঞ্চারিত হয়, তাহলে কিন্তু রবীন্দ্রনাথকে আমরা সত্যি সত্যি স্মরণ করব সঠিক অর্থে, তা না হলে রবীন্দ্রনাথ শুধু একটি পোশাকি নাম হয়ে থাকবে। রবীন্দ্রনাথের কোথায় আসল পরিচয়,
রবীন্দ্রনাথ আমাদের নিকটতম বন্ধু, এবং সেই রবীন্দ্রনাথকে আমরা যদি আবিষ্কার করতে পারি, সেই রবীন্দ্রনাথ কোন রবীন্দ্রনাথ? যিনি জীবনে একটিও অনিত ভাষণ করেননি। যে রবীন্দ্রনাথ বলেছেন, আশা নাই, আশা শুধু পিছিয়ে ছাড়ো, ইচ্ছে বড় শক্তি জীবনে কি আছে, এ সত্য তিনি উচ্চারণ করেছেন। আমার সৌভাগ্য হয়েছে আরেকজন বিদেশি চোখে রবীন্দ্রনাথকে আবিষ্কার করা, তার নাম লেনার্ড এলমহার্স্ট। আপনারা জানেন তিনি রবীন্দ্রনাথকে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন, রবীন্দ্রনাথের সচিব ছিলেন। আমি একটি কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছিলাম বলে লেনার্ড এবং রবীন্দ্রনাথের মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা করতে ইংল্যান্ডে গিয়েছিলাম, এবং সেখানে একটি ডায়েরিতে আমি একটি অসাধারণ তথ্য আবিষ্কার করি। এই কথাটি বলে আমার বক্তব্যকে আমি গুটিয়ে নিলাম, কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে আমার অসংখ্য কথা মনে আসছে, কিন্তু আপনাদের আরও অনুষ্ঠান আছে। লেনার্ড যখন রবীন্দ্রনাথের কাছে আসেন, তখন রবীন্দ্রনাথ একটা খুব সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন, "When you came to me, I was young and old at the same time." আমি একই সঙ্গে বৃদ্ধ এবং তরুণ, অর্থাৎ তিনি বয়সে বৃদ্ধ কিন্তু তখন তিনি মনে তরুণ। শ্রীনিকেতন আপনারা গেছেন, শ্রীনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল লেনার্ডের স্ত্রী বা তার প্রেমিকা ডরোথির টাকায়, এবং তারা যতদিন বেঁচে ছিলেন তার অর্থ সাহায্য করেছেন, এবং শ্রীনিকেতনের রূপায়ণ ঘটিয়েছিলেন লেনার্ড। এবং আরেকটি কথা জেনে আপনারা একটু অবাক হবেন যে ইংল্যান্ডে একটি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন লেনার্ড এলমহার্স্ট। সেখানে আমি একাধিকবার গেছি, সে জায়গাটির নাম হচ্ছে ডার্টিংটন, এবং সেটা একেবারেই একটি শান্তিনিকেতন। সেখানে যখন শিক্ষাক্রম গড়ে উঠছে, তখন রবীন্দ্রনাথ তাকে দুটি খুব মূল্যবান কথা বলেছিলেন, যে ইউ ক্যানট মেক এ কমিটি টু রাইট এ পোয়েট্রি, তুমি একটা কমিটি তৈরি করে কবিতা লেখাতে পারবে না, ইউ ক্যানট মেক এ ট্রাস্ট টু ক্রিয়েট পেইন্টিংস, তুমি একটা ট্রাস্ট গঠন করে ছবি আঁকতে পারবে না। এবং আরেকটা মূল্যবান কথা বলেছিলেন যে ভ্যাগাবন্ডের জন্য একটি জায়গা দিত, অর্থাৎ আমরা যাদের ভ্যাগাবন্ড ভাবি তারাই কিন্তু আসল মানুষ, তারা জীবনের সমস্ত আসক্তি থেকে নিজেদের মুক্ত করতে পেরেছে, এবং সে কথা রবীন্দ্রনাথ বুঝেছিলেন বলে বলেছিলেন, ভাগাবন্ডের জন্য তোমরা একটা জায়গা রেখো। আর রবীন্দ্রনাথের সারা জীবনের সাধনার মূল কথা কি? সেটা হচ্ছে মধুর, মধুরের সাধনা। তাই তিনি সেই শব্দে বলতে বাধ্য হয়েছিলেন, মধুর যে তোমার শেষ না পায় প্রহর হল শেষ। এবং সত্যি সত্যি তার প্রহর 22শে শ্রাবণ শেষ হয়েছিল, আমরা আজ আরেক 22শে শ্রাবণে দাঁড়িয়ে আছি, এবং তখন আমরা উচ্চারণ করি রবীন্দ্রনাথের জীবনের সেই গভীর গভীরতম উপলব্ধি, যে মধুরের সাধনাই হোক আমাদের জীবনের সাধনা, মধুরের সাধনাই হোক আমাদের বেঁচে থাকার সাধনা, তাহলে আমাদের সমস্ত কিছু পরাজয়, আমাদের সমস্ত কিছু শোক দুঃখকে আমরা পার হয়ে যেতে পারবো সেই মধুর মন্ত্রটিকে অবলম্বন করে। আপনারা ক্ষমা করবেন আমি যদি আপনাদের কোনো বিরক্তি উদ্ভাবন করে থাকি। আদেশ হয়েছে সুরঙ্গন থেকে যে কবিতা পড়ে শোনাবো, আমি আমার নিজের লেখা একটি কবিতা পড়ব, এই কবিতাটি রবীন্দ্রনাথকে নিবেদিত। আপনারা জানেন যে কাদম্বরী দেবীর মৃত্যুর পরে সেই মৃত্যু সম্পর্কে অনেক ধোঁয়াশা আছে, সেই মৃত্যু নিয়ে অনেক বাণিজ্য করেন অনেকে, অনেক লেখক, সে সত্যি খুব লজ্জার এবং দুঃখের, কিন্তু সে সম্পর্কে কোনো তথ্য সত্যি সত্যি জানা যায় না, কেননা মহর্ষি দেবেন্দ্রনাথ সমস্ত তথ্য পুড়িয়ে দিয়েছিলেন। তারপরে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের মেজদাদা, তিনি সংসার ত্যাগ করে রাঁচিতে চলে গিয়েছিলেন, সেখানে একটা পাহাড় টিলাতে একটি বাড়ি তৈরি করে একাকী বাস করতেন। রবীন্দ্রনাথ কোনোদিন সেখানে তার মেজদাদার সঙ্গে দেখা করতে যাননি। আমি সেখানে গিয়েছিলাম, কারণ একসময় আমি সেই শহরে থাকতাম। সেই বাড়ি, যে বাড়িটিকে বলা হয় টেগর হিলস, সেই পাহাড়টিকেও বলা হয়, সেই টেগর হিলস নিয়ে একটি কবিতা। এই কবিতায় আমি কাদম্বরী দেবের মৃত্যু এবং তার সঙ্গে আজকের এই সময়কে মেলানোর চেষ্টা করেছি। তারপরে আজকের আন্তর্জাতিক পরিস্থিতিতে রবীন্দ্রনাথ, তাই নিয়ে লেখে একটি কবিতা পড়ে আমার বক্তব্য শেষ করব। আজকে আমি চশমা আনতে ভুলে গেছি, আশা করি আমি সঠিক পড়ব, আমি জানি না। টেগর হিলসে পাহাড় টিলার উপর পাথরের টেবিল চেয়ারে চা নিয়ে বসে আমরা দূরের দিকে তাকালাম। নিচে সবুজ উপত্যকায়
শহর ধেয়ে আসছে। মাফিয়ার মতো হাওয়া উত্তপ্ত করে তোমার আঁচলকে, মাথার চুলে টুকরো শুকনো পাতা, স্মৃতির হাহাকার নিয়ে জানালা দরজাবিহীন এই বাড়ি পাহাড়ের খাঁজ থেকে উঠে গেছে ছাদের দিকে বিরালা কটি সিঁড়ি। ওখানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর একা দাঁড়াতেন, কি হয়েছিল ঠিক মহর্ষি দেবেন্দ্রনাথ জানতেন, সে সত্য নাকি পুড়ে গেছে। জোড়াসাগর ছাদে এলা অতীনকে ডাকল, রবীন্দ্র ভারতীর তৃতীয় বর্ষে তারা। আমি সেই পাহাড় টিলায় চায়ের কাপ নামিয়ে বললাম, ওরকম ভুল যেন আর না হয়। অশান্ত জ্যোতিরিন্দ্রনাথ এখন ঘুরছেন ঘর থেকে ঘরে, ভুল হলে মেয়েটি পুড়ে যাবে কিংবা ছেলেটি, ভুল হলে ভুল যেন না হয়। আমার শেষ নিবেদন, রবীন্দ্রনাথের কিছু বলার আছে। এখনই একটি কালো মেঘকে দেখলাম সীমান্ত পেরোচ্ছে, আকাশ গভীর নীল, হাওয়ারা সন্ত্রস্ত। প্রথম মানবিক বিস্ফোরণের স্মৃতিতে হেনরি মুরের ভাস্কর্যের কথা মনে পড়ছে। আমি বিজ্ঞানী আইনস্টাইনকে দেখছি, ধুলো মরছেন আণবিক ভাস্কর্যের স্মারকলিপির, এতক্ষণে সে মেয়ে কোন সীমান্ত পেরিয়ে গেল। আমার কেন সিরিয়ার কথা মনে আসছে, ইরাকের, আমার কেন ইউক্রেনের কথা মনে পড়ছে, ভারত বাংলাদেশের। আকাশে গোপন কালো একটা মেয়ে এখনই সীমান্ত পেরিয়ে গেল। আমার কেন পুতিনের কথা মনে আসছে, গান্ধী, ওবামা কি এখন তার শান্তি নোবেল পুরস্কারের দিকে তাকিয়ে আছেন, সীমান্ত পেরোনো সেই কালো মেয়ে কত দূরে যাবে, ইতিহাসের কোন আকাশ তার লক্ষ্য, কবরের গভীরে হেন্দিপুরের হাত কি নিষ্পিষ করছে, ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক, ভারত, বাংলাদেশ, নিউ ইয়র্কের টুইন টাওয়ার, মুম্বাইয়ের তাজ হোটেল, ছড়ানো শান্ত জনপদ, সবুজ শস্য ক্ষেত, তরঙ্গিত নদী, তোমরা কি সন্ত্রস্ত সতর্ক, কালো মেঘ যে পেরিয়ে গেল সীমান্ত। আমাকে এখন একটু সময় দিন, রবীন্দ্রনাথ ডাকছেন, তার কিছু বলার আছে। জীবনে সে এক অস্ত রবির ছায়া, বাংলার বুকে বেজেছে করুণ বীণা, কুমোর পাড়ার গরুর গাড়িতে কোথায় হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে হাড়ি কলসি বোঝা, বংশীবদন আজ বুঝি ট্যাক্সি চালায়, পদ্মাবাড়ির হাটে যাওয়া কি আজ সোজা, কোন সুদূরের ছায়ার ঘোমটা সরিয়ে রামখানি আজ নগরায়ণ, যদি নাই পড়ে আর চরণ চিহ্ন এই বাটে, সহজ পাটির আসন বসে কি এক সাধু, ধলেশ্বরী নদীর মাকে সেই মগ্ন চড়াই, ঋষিদের গ্রাম আজ পেয়ে গেছে বিমগ্ন, শুভ লগ্নে পালিয়ে যদি সে না আসত রাজনীতি পথে, তার মৃত্যু হইত নগণ্য, কত কিছু ঘটে কত না ঘটবে জগতে, মিথ্যার রথ চলবে এই ভুবন, শুধু হয়ে যাবে কোয়ালের সেই সত্যতা, শান্তিনিকেতন থাকবে শুধুই অন্তরে, আজকের এই দিনে নাগিনীদের নিঃশ্বাসে চুরি হয়ে গেছে পৌষ ফাগুনের সেই জ্ঞান, কত দূরে তুমি তারা হয়ে আছো কোন আকাশে, চোখের জলে বান ভাসিয়ে
শেষ খেলা। আজকে তারই লেখা একটি কবিতা আমি আবৃত্তি করছি।
উনার আরও কাজ করার যে আকৃতি, ওনার বয়স যখন শেষের দিকে তখন এই কবিতাটি লেখা, আমি সেটি আবৃত্তি করছি। দুঃসময় যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে, সব সঙ্গী গেছে ইঙ্গিতে থামে, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসেছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ উড়ে বিহঙ্গ মো, এখনই অন্ধ বন্ধ পড়ুয়া পাখা, এনাহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এনাহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্ল কল পল্লল দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব কুঞ্জিত, কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ উড়ে বিহঙ্গ মো, এখন অন্ধ বন্ধ করো না পাখা, এখনো সমুখে রয়েছে সুচির সর্বরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরি, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরি, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, উড়ে বিহঙ্গ উড়ে বিহঙ্গ মো, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, ঊর্ধ্ব আকাশে তারাগুলি বেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানি আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানি উঠে থাইয়া, বহুদূর তীরে কারারাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, উড়ে বিহঙ্গ উড়ে বিহঙ্গ মো, এখন অন্ধ বন্ধ করো না পাখা, উড়ে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধ, উড়ে আশা নাই আশা শুধু মিছে ছলনা, উড়ে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন, উষাদি সাহারা নিবির তিবির আঁকা, উড়ে বিহঙ্গ উড়ে বিহঙ্গ মো, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। পাত্র ভরিয়া দিয়াছি তোমায় নিঠুর পীড়নে লিঙ্গারি বক্ষ, তুমি দুদ্রাক্ষ কত যে বড় কত যে গন্ধ, কত যে রাগিনী কত যে ছন্দ, গাথিয়া গাথিয়া করেছি বয়ন বাসন সয়নতম, গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমাকে খনিক্ষেপে লাগিয়া মূলতি নিত্য নাম, আপনি মরিয়া মেরেছেন মনে না জানি কি সেই দাস, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী আমার প্রভাত, আমার নর্ম আমার কর্ম, তোমার বিজনবাসে বড় শশরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেরা বসিয়া আপন সিংহাসনে, মানুষ কুসুম তুলি অঞ্চলে, গেঁথেছ কি মালা পরেছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ বলে, কি দেখেছ বধূ বরণ বাজারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কামার স্কলন পত ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে রাত, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে,
এখন কি শেষ হয়েছে প্রাণিস? যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শীতল হয়েছে জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আলো নবরূপ আলো নব সভা, নূতন করিয়া লহবার বার চির পুরাতন মরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন জুড়ে। কবি অমৃতা চট্টোপাধ্যায়কে বরণ করে দেবে সুরঙ্গনের অপর্ণা ব্যানার্জি। আমরা যখন পেয়েছি আমাদের পছন্দের কবিকে, তার থেকে দু চার কথা ঠিক শুনে নেব। এত গুণী মানুষদের মধ্যে আর কি বা বলি, শুধু বলি সবাই মিলে থাকি একসঙ্গে থাকি, আর কলমই শেষ কথা বলবে। ভালো থাকুন সকলে, সবাই এভাবে। নমস্কার। স্বাধীন ভারতবর্ষের অন্যরকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা নিজেকে জীবন যুদ্ধে জড়িয়ে নিয়েছিল অল্প বয়স থেকে। দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইত গান, আপনার গান। সারাদিন হার ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা এক একদিন আমার শোনাতে চাইত আপনার কবিতা। দীপ্ত হিরণময় কণ্ঠে সে আবৃত্তি করত, হে সুন্দরী বসুন্ধরে তোমা পানি চেয়ে কতবার প্রাণ মোর উঠিয়াছে গে। খিদিরপুরের এক কারখানায় দাদার সামান্য চাকরি, শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক, চাকরি না পেয়ে দুমুঠো ভাতের হাসায় হাতুড়ি পেটাত, গনগনে বয়লার সামনে দাঁড়িয়ে ঘামে ভিজে যেত তার শরীর। তো সে যখন মানি অর্ডার পাঠাত চিলিতে একটুখানি জায়গাতেও সে লিখত, বল গানটা ছাড়িস না। গান আমার হয়নি কবি, আসলে বেঁচে থাকাটাই হলো না ঠিকভাবে, এখনো ছাত্র পড়াই। টিম টিম করে জ্বলে কেরোসিনের শান্ত আলো, জীবন ছুটে চলেছে তার আধুনিক প্রগতির গাড়িতে চেপে, আমি আমরা পড়ে রয়েছি বহু দূর দূরে পথের পাশে উপেক্ষায়। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণে শহরে শহরে কত গান কত কবিতা কত নৃত্যনাট্য, বড়লোকের সুসজ্জিত ড্রয়িং রুমে ঝকঝকে আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার। তবু কবি কেন জানি না বারবার মনে হয় ওই বৈভবের হাজার তুয়ারিতে তুমি নেই, তুমি আছো এইখানে এই মর্ত মাটির একেবারে কাছে, এই সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে, এই শীর্ণ শ্রোতা নদীর ঠেউয়ে, এই ভাঙা ঘরের দরিদ্র সকালে ঝোপ ঝাড়ে জোনাকি ভরা অনাড়ম্বর সন্ধ্যায়।
10 বছর কারখানা বন্ধ থাকায় নিদারুণ যন্ত্রণায় দুমড়ে মুচড়ে গিয়েছিল আমার দাদার সব স্বপ্ন। অথচ অনিবার্য ভাবে দাদা এগিয়ে গিয়েছিল আত্মহত্যার পথে। কলকাতা থেকে যখন দাদার মৃত্যু সংবাদ এলো ছুটে গিয়েছিলাম সেখানে। শহরে আড়ম্বরে নয়, তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন চিরকাল। ধন্যবাদ। তুমি দেখেছো হয়তো অভিধানের পাতায় দারিদ্রতা, খুঁজে হয়তো পেয়েছো এর আক্ষরিক অর্থ। শুধু দেখোনি কখনো মায়ের কোলে ক্ষুধার্ত শিশুর করুণ কান্না? যদি দেখতে তাহলে আমাকে এভাবে কাঁদাতে না। আমি দেখলাম অবিশ্বাসের যুগ পাশে নিভে গেল সম্ভাবনার দিক। তুমি বৈভবের পালঙ্কে শুয়ে দেখো ওই সবচেয়ে রোশনায়। আমি কুড়ে ঘরে চালাতে চাই মাটির প্রদীপ। তুমি বড় হবে আরো বড়, আমার অলিক কল্পনা ছুঁয়ে যাবে তোমায়। দু চোখের পাতা ভিজে যাবে অনেক না পাওয়ার ব্যথায়, নিশীথ পৃথিবীর নিচ্চনতা ভেঙে যাবে চাপা কান্নায়। শুধু প্রতিধ্বনিত হবে তোমার হৃদয়, তোমার হৃদয়ের কান্নায়। আমিও বড় হতে চাই, সোনার পালঙ্কে নয়, প্রাচুর্যের অট্টালিকায় নয়, শুধু তোমায় ভালোবেসে এক মুঠো অন্নের প্রার্থনা। আমি জানি প্রাকৃতিক রানী তার নিয়ম মেনে গোধূলির রক্তিম সূর্যকে পশ্চিম আকাশে বিদায় জানাবে, রাতের আকাশে তারাদের আবার জাগিয়ে তুলবে। কিন্তু আমার ভালোবাসাকে আর কোনোদিন আমার কাছে ফিরিয়ে দেবে না। আমাদের আজকের শেষ বাচিক শিল্পী ডেকে নেব বিপ্লব মণ্ডলকে, ভীষণভাবে পরিচিত মুখ বিপ্লব। তার আগে যে তিনজনকে না ডাকলেই নয়, দেবাশিস মান্না, অভিষেক রায় এবং হাবিব মোল্লা, আমরা তিনজনকে একবার একটু মঞ্চে চাইছি। আমরা দেবাশিস মান্না, অভিষেক রায় এবং হাবিব মোল্লা, অপর্ণা ব্যানার্জি বরণ করে নিচ্ছেন। অভিষেক রায় এবং হাবিব মোল্লা, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো আমাদের ক্যামেরা বন্দি করার স্মৃতি, পাতা যখন আমরা উল্টাবো এটুকুই আমাদের সাথে থাকবে। সঙ্গে ডেকে নেব বিপ্লব মণ্ডলকে, অত্যন্ত পরিচিত একটি মুখ।
শেষ যে কবিতাটি আপনারা নিয়ে যাবেন সঙ্গে করে, আমার মনে হয় তা থাকবে অনেকক্ষণ। আধার হলো সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ, মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ, দ্বারে যেন আঘাত হলো শুনেছিলেন সবে, আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে, নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলোস ঘরে, দু একজনে বলেছিল দুধ এলো বা তবে, আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে, নিষিদ্ধ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গর্জনি, ক্ষণে ক্ষণে চেতন করি উঠল ধরা থর হরি, দু একজনে বলেছিল চাকার ছন ছনি, ঘুমের ঘরে কহি মোরা মেঘের গর্জনি, তখন রাত আঁধার আছে বেজে উঠল ভেড়ি, কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি, বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি, আমরা ভয়ে কেঁপে দু একজনে কহে কানে চাকার ছন ছনি, ঘুমের ঘরে কহি মোরা মেঘের গর্জনি, তখন রাত আঁধার আছে ভেজে উঠল ভেড়ি, কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি, বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি, আমরা চেগে উঠে বলি আর তবে নয় দেবি, কোথায় আলো কোথায় মাল্য কোথায় আয়োজন, রাজা আমার ঘরে এলো কোথায় সিংহাসন, হায় রে ভাগ্য হায় রে লজ্জা, কোথায় সভা কোথায় সজ্জা, দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে কর্মভ্যর্থন, ওরে দুয়ার খুলে দেরে বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরে রাজা, বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ছিলিক ছলে, ছিন্ন শয়ন টেনে এনে আনি না তোর সাজা, ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার।